হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল স্টাডি গাইড। বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আমরা চলেছি দ্বিতীয় পর্বে KMC JEE মেমোরি বেসড আনসার কিতে। তো এই দ্বিতীয় পর্বেও তোমরা 10টা কোশ্চেন তোমাদের সাথে আমরা শেয়ার করব। শেয়ার করার আগেই আমি বলি, উত্তর নিয়ে যদি তোমাদের সাথে মতো কোনো মতবিরোধ থাকে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে জানাতে পারো। আমরা আমাদের দিক থেকে, যেহেতু এটা কোনো অফিসিয়াল আনসার কি নয়, এটা হচ্ছে একমাত্র আমার দেওয়া আনসার কি, আমার খুব পুরনো নেশার মধ্যে এটা পড়ে, তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো তাই জন্য আমি সবসময় আনসার কি দেই চেষ্টা করি, কোনো পরীক্ষার আনসার কি পেলে, প্রশ্ন পেলে যেগুলো উত্তর প্রোভাইড করার। তো এখানে আরো একটা কথা আমি বলতে চাই, যে যদি মনে হয় কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে ছিল না, পরীক্ষায় ছিল না, অথচ তুমি দেখতে পাচ্ছো যেখানে আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এটা পর্যবেক্ষণে আনলে ভালো হবে, ঠিক আছে? এটা আমি প্রথম বলবো। এই প্রশ্নগুলো আমি আগে আলোচনা করেছি, এবার চলে আসবো। এখান থেকে কোশ্চেন নাম্বার ইলেভেন থেকে চলে আসবো তোমাদের সাথে আলোচনা। আলোচনার পূর্বেই বলে নেবো, যারা আমাদের অনলাইন ব্যাচগুলোর সাথে যুক্ত হতে চাও তারা আমাদের ফোন করে নিতে হবে। তাদের ফোন নাম্বার দেওয়াই রয়েছে 8617488509, ডিপ্লোমা ব্যাচ, ঠিক আছে? আমাদের এটা, আমরা তোমাদেরকে টার্গেট সাকসেস ব্যাচ যেটা আমাদের আছে সেটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করবো। অর্থাৎ আগামী দিন যে কোনো পরীক্ষার জন্যই তোমাদের কিন্তু আমরা প্রিপারেশন নেওয়াবো। আর শিডিউলটা আমি লাস্টে আমি বলে দিচ্ছি, সেটা দেখে নাও লাস্টে গিয়ে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভফর্ম হ্যাজ সেম আরএমএস এন্ড অ্যাভারেজ ভ্যালু, এটার কিন্তু উত্তর হবে, এটা কিন্তু উত্তর হবে স্কোয়ার ওয়েভ। আচ্ছা, থিকনেস অফ দ্য মেটালিক শিল্ডিং, এটা হবে 3-5 মিলিমিটার। ওকে, রিপেল ফ্যাক্টর অফ হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হবে 1.21, ঠিক আছে? এটা হবে 1.21, এটা হবে 1.21, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু অপশান ছিল, কোশ্চেন তো নেই কারোর কাছে, আশা করি না। বাই ইউ গার্ডিং ইন দ্য ট্রান্সমিশন লাইন স্ট্রিং এফিসিয়েন্সি উইল অলওয়েজ ইনক্রিজ, ঠিক আছে? সামান্য কমপ্লিটলি 100% করা যায় না, কিন্তু কিছুটা ইনক্রিজ করা যায়, ঠিক আছে? ওয়েন দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ অন নো লোড দ্য টর্ক অ্যাঙ্গেল ইজ অ্যাবাউট, নো লোডে থাকলে টর্ক অ্যাঙ্গেল হচ্ছে, টর্ক অ্যাঙ্গেল কি, ইএফ অ্যান্ড ভিটির মধ্যে যে অ্যাঙ্গেল, ইএফ অ্যান্ড ভিটির মধ্যে যে অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয় তাকে আমরা বলি টর্ক অ্যাঙ্গেল, এবং সেই টর্ক অ্যাঙ্গেলটা তোমরা জানো 0°, ঠিক আছে? এটা ডিটেলসটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, ইজ আ লোড অ্যাঙ্গেল ফোর পোল অফ সিঙ্ক্রোনাস মেশিন মোটর 8° ইলেকট্রিক্যাল না 8° মেকানিক্যাল, এটা নিয়ে আমি খুব কনফিউজ। যদি এটা 8° ইলেকট্রিক্যাল, মানে কোশ্চেনটা কি ছিল তো জানি না, মানে বুঝতে পারছি না, তবে আমি একটু দুভাবেই বলে দিই, যদি তো মনে হয় এটা 8° ইলেকট্রিক্যাল ছিল, হ্যাঁ, আর মেকানিক্যালে জানতে চেয়েছে, তাহলে কিন্তু হবে উত্তরটা 4, তাহলে কিন্তু উত্তরটা হবে 4, ঠিক আছে? তাহলে কিন্তু উত্তরটা হবে 4, কারণ ইলেকট্রিক্যাল ডিগ্রি ইকুয়ালস টু পেয়ার অফ পোলস ইন্টু মেকানিক্যাল ডিগ্রি। পেয়ার অফ পোলস মানে কত? পেয়ার অফ পোলস 4, 4/2 মানে 2, 2 ইন্টু মেকানিক্যাল ডিগ্রি, ঠিক আছে? যেমন 4 ফর ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ সিটি অফ ডেল্টা ডেল্টা পাওয়ার ট্রান্সফর্মার, এটা হবে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ধরো পাওয়ার ট্রান্সফর্মারটা ডেল্টা ডেল্টা আছে, তাহলে ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা হবে সিটি, স্টার স্টার, ঠিক আছে? এরকমই ছিল। আর যদি উল্টো থাকে, না পাওয়ার ট্রান্সফর্মারটা যদি স্টার স্টার থাকে তাহলে ডিফারেন্সিয়ালটা হবে সিটিটা হবে ডেল্টা ডেল্টা, ঠিক আছে? এক্স্যাক্টলি তোমরা যেভাবে মেমোরি বেস দিচ্ছ সেভাবেই আমি বলে দিচ্ছি, যদি কেউ হেল্প করো, অনেকেই অনেক সময় ভীষণভাবে হেল্প করে কোশ্চেনগুলোতে, এটাও খেয়াল রাখবে যে এটা উল্টোটা হবে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ডিগ্রি করলে আমরা পেয়ার অফ পোলস ইন্টু মেকানিক্যাল ডিগ্রি, এবার কী ছিল এক্স্যাক্টলি সেটা বললে ভালো হয়, যেটা ছিল মনে হচ্ছে সেইভাবে আমি দিচ্ছি। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল ইজ নট ইউজ ফর দ্য ওভারহেড ইনসুলেটর, সেটা পোর্সিলিন গ্লাস ইনসুলেট হবে, রাবার হবে না, ঠিক আছে? রাবার ইউজ করা যায় না, কারণ রাবারের সেই টেনসাইল স্ট্রেংথটা নেই। আচ্ছা, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর 1/2 CV². আচ্ছা, ইগনিশন ভোল্টেজ অফ দ্য সোডিয়াম পেপার ল্যাম্প, এটা 400-600 ভোল্ট হবে, এটা SSD তে ছিল, এটা SSD তে এসেছিল, এবং আমরা কিন্তু আমাদের ভিডিওতে এটা প্রোভাইড করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী ডিটেলসটা বলে নিই, তাহলে হলো কটা, টোটাল 20টা কিন্তু মেমোরি বেস কোশ্চেন অলরেডি দিয়ে দিলাম, বাকি রইল 80টা, আমরা চেষ্টা করবো যতগুলো কালেক্ট করতে পারবো, হ্যাঁ যতগুলো কালেক্ট করতে পারবো আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, এগুলো তোমাদের ভবিষ্যতে ভিডিওতে কাজে লাগবে। আচ্ছা, অনলাইন টেকনিক্যাল সাকসেস ব্যাচ আমাদের 3 classes per week, আমরা মোটামুটি ক্লাসের টাইমিংগুলোকে একটু কমিয়েছি, ক্লাসের সংখ্যাটা একটু বাড়িয়েছি। আচ্ছা, ওয়েনেসডে স্যাটারডে সানডে, ওয়েনেসডে ইভিনিং অ্যান্ড সানডে মর্নিং, আর ক্লাস এখন থেকে যেটা থাকবে সেটা হচ্ছে যদি কোনো ক্লাস মিস যায় সেটা মিসই যাবে, এটা রিশিডিউল হবে না, রিশিডিউলে টাইম অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তো ধরো কোনো কোনো ক্লাস মিস গেলে তো ওটা মিসই যাবে, ঠিক আছে? এইভাবে এটা করা হচ্ছে। আর এই ব্যাচগুলোতে যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের এখানে কী কী পাচ্ছ সেটা পুরো কমপ্লিট থিওরি পাবে এবং MCQ পাবে, দুটোই পাবে, ঠিক আছে? আগামী যে কোনো পরীক্ষার জন্য পাবে, আমরা চেষ্টা করি যতটা সম্ভব একটা আমাদের দিক থেকে
যে সাপোর্ট স্টুডেন্টদের দেওয়া সম্ভব সেটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে তাদেরকে প্রোভাইড করি, ঠিক আছে। আর মক টেস্ট পাচ্ছ, মক টেস্ট হলে অনেক ভুল ভ্রান্তি অনেক ধরা পড়ে যায়, ঠিক আছে। তো এখানেই আজকে এন্ড করছি, তোমাদের মতামত তোমরা ভিডিও শেষে জানাও, আর অনেক নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলে, ঠিক আছে। ভালো থেকো সবাই।